রাধারানীর বয়স এখনো একাদশ হয়নি। তার বাবা আগে বেশ বড় লোক ছিল, কিন্তু তার ব্যবসায়িক সঙ্গীরা তাকে ঠকিয়ে টু করে সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। এসব শুনে তার মা অর্থাৎ রাধারানীর মা খুব ভেঙে পড়ে এবং তার প্রচুর জ্বরও হয়। তারা এখন নিতান্তই দরিদ্র, তাদের ওষুধ কেনারও টাকা নেই। অতএব এখন যা করার এই সুন্দরী তরুণী রাধারানীকে করতে হবে।